কি পড়ছো? আমি হলো বাংলা পড়ছি, অঙ্ক পড়ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার চলে আসলাম সকাল সকাল নতুন আর একটি ব্লগ নিয়ে। এই তো মেধা বসে পড়াশোনা করছে। আজ মেধার স্কুল বন্ধ, তাই তো বাসায়। বন্ধুরা, আজ বাহিরে একটু কাজ আছে, বাহিরে যেতে হবে, তাই রান্না বান্না বাসার কাজ কাম দ্রুত কমপ্লিট করব। চলেন চলে যাই রান্নাঘরে, দেখে আসি আজ রান্নায় কি কি থাকছে। ভালো করে পড়ো বন্ধুরা। দেখেন রান্নাঘরে চলে আসছি আমি, কিন্তু এখানে সব কিছু কাটাকাটি ধুয়ে পরিষ্কার করে সব কমপ্লিট করে রেখেছি। আজ আমি পালং শাক আর পুঁটি মাছের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর হচ্ছে পালং শাকেরই আর একটা রেসিপি করব, পালং বেগুন। এই পালং বেগুনটা আমি আজ, এটা রান্না অবশ্য ভাজি হবে, এটা শীতকালের মজার একটা সবজি। বন্ধুরা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজ আমার রান্না বান্না। বন্ধুরা প্রথমে আমি যেটা করব, পালং শাকটা একটু সিদ্ধ করে নিব। পালং শাকটা সিদ্ধর জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হোক বন্ধুরা। এদিকে এই যে পুঁটি মাছ আর পালং রান্নার জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ সম্পূর্ণ বেটে নিব, কারণ এই রান্নাটায় আমি সম্পূর্ণ কাঁচা মশলা ব্যবহার করব। আর এটা টাটকা মশলা বেটে নিব, কারণ রান্নাটা যাতে বেশি টেস্টি হয়। বন্ধুরা আমি ছোট্ট একটা মিনি পাটা কিনে নিয়েছি, এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় মশলা করার জন্য। আর ছোট জিনিসে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। বন্ধুরা পালং শাকটা কিছুটা ভাপ দিয়ে নিয়েছি, এখন এখানে একটা কাজ বাকি আছে। পালং শাক নামিয়ে নিলাম, দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি চারটা মাসকলাইয়ের বড়ি, এটা আমি তেলের উপর ভেজে নিব। মাসকলাইয়ের বড়িটা আমি ভেজে নিয়েছি, হালকা ভেঙে দিয়েছি। এখন আমি সিদ্ধ পালনের উপর এটা দিয়ে দিই।
আমি কিন্তু এত সময় শাকটায় কোনো লবণ অ্যাড করি নাই, কারণ শাকে প্রচুর পানি ওঠে, কতটুকুনো শাক থাকে আইডিয়া করতে পারবো না বলে আমি লবণটা এখন অ্যাড করলাম। সামান্য হলুদ, এখানে হলুদটা না দিলেও হয়, যার যার অভিমত দিলে দিতে পারেন। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। পালং শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, এখন নামিয়ে দিলাম। এখন আমি আর একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি কেটে রাখা বেগুনটা তেলের উপর ভেজে নিন। আসলে এই রেসিপিটা কিন্তু কাম্মিয়াপুকে আপনারা সবাই চিনেন, কাম্মিয়াপু আর শিশির ভাইয়া, এটা ওনার বাবার বাড়ির রেসিপি, ওনার মায়ের রেসিপি। আমি ওনার রেসিপিটাই শেয়ার করলাম, আমি একটু ব্যতিক্রম করলাম, যেটা সেটা হচ্ছে ওনার রেসিপিটায় উনি ডালির গুঁড়ি অ্যাড করে নাই, আর আমি শুধু এই পালং বেগুনে ডালের গুঁড়িটা অ্যাড করলাম। আমার মনে হলো যে এটা একটু বেশি টেস্টি হবে। ডালের গুঁড়িটা অপশনাল, আপনারা কেউ ইচ্ছা করলে দিতে পারেন বা নাও দিতে পারেন। বেগুনটা তেলের উপরে দেওয়ার আগে আমি আগে পেঁয়াজ কুচিটা ভেজে নেব।
পেঁয়াজ রসুনটা আমি তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের উপরই বেগুনটা দিয়ে দেবো, সামান্য লবণ, সামান্য হলুদ পাউডার, একটুখানি লাল মরিচের গুঁড়ি, এখানে আর একটু তেল দিয়ে বেগুনটা আমি দেখার মতো বেগুন ভাজির মতো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা পালং শাক আর ডালের বড়ি। শাকটা দিয়ে বেগুনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব। বন্ধুরা এই দেখেন পালং বেগুনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি নামিয়ে দিব। আসলে যে কোনো রান্নাই আমরা মন দিয়ে সাজিয়ে গুছিয়ে রান্না করলে সব রান্নাই খেতে টেস্টি হয়। এই তো পালং বেগুনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখেন চুলায় আমি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা এটা কিন্তু আমার নতুন কড়াই, খুবই শখের কড়াই, নতুন কড়াইতে আর রান্না করব। এখন আমি পুঁটি মাছ আর পালং শাকের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার চ্যানেলে এর আগে কখনো দেয়া হয় নাই। আজকে দুইটা রেসিপি আমার চ্যানেলে নতুন যাবে। এখন আমি রান্না করব পালং শাক আর পুঁটি মাছ। প্রথমে এই কড়াইয়ে তেল দিয়ে দিব। আর এখানে পুঁটি মাছটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। পুঁটি মাছটা আমি ভেজে নিয়েছি, সম্পূর্ণ পুঁটি মাছটা আমি তেলের উপর ভেজে নিলাম। এখন কড়াই আমি আবারও তেল দিয়ে দিব। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বেটে রাখা আদা রসুন জিরা পেঁয়াজের পেস্ট। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এখন আমি মশলা
ছেড়ে ভালো করে মশলাটা আমি 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি, পানিটা দিয়ে আমি ঢেকে দিব আর অপেক্ষা করব বলক উঠার জন্য। বন্ধুরা তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। শাকটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিব। বন্ধুরা শাকটা একদম মিলে গিয়েছে, এখন আমি ভেজের একটা মাছটা শাকের উপরে দিয়ে দিব। শাকটা দিয়ে আবারও 3-4 মিনিট ঢাকাতে রাখবো, এরপরে নামিয়ে দিব। এই তো আমার পুঁটি মাছ আর পালং শাকের তরকারিটা পুরোপুরি কমপ্লিট, এখন নামিয়ে দিব। বন্ধুরা দেখেন আমার পুঁটি মাছ আর পালং শাকের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আর ওখানে আছে বেগুন পালং, দুইটা রেসিপি আজকে খুব স্বাদের এবং টেস্টি। আপনারা অবশ্যই পুঁটি মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে। এই তো বন্ধুরা আজ আমার শর্টকাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে চেষ্টা করে রান্না করবেন, এভাবে ট্রাই করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।